প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই সময় ভগবান জগন্নাথ শ্রীশ্রী তার বড় ভাই বলদেব বোন সুভদ্রাকে সাথে নিয়ে রথে আরোহণ করেন। এই রথারোহী মূর্তিকে ভক্তবৃন্দ দেখে তৎক্ষণাৎ পাপ রাশি থেকে মুক্ত হয়। জগন্নাথ বছরে রথের সময় একবার আসেন ভক্তের সঙ্গে মিলন হওয়ার জন্য। তার সবচেয়ে প্রিয় কলা এবং কাঁঠাল লটকন এই ফলগুলো জগন্নাথের খুব প্রিয় ফল, এজন্য ভক্তের মনের আশা পূরণ হয়। এই জগন্নাথকে খুশি করে তারা দক্ষিণা দেয় এবং এই কলা লটকন কাঁঠাল আম এইসব জিনিস জগন্নাথকে ভক্তরা দেয়, তাদের মনের আশা পূরণ করে দেয়। প্রত্যেকের মনে বাসনা থাকে, যার যে সমস্ত মনে থাকবে আমার কাজটা যেন জগন্নাথ পূরণ করে। জগন্নাথ জগতের নাথ, তিনি সবার আশা পূরণ করেন।